তেজপাতা দিয়ে অভিনব দুর্গা প্রতিমা। এক চালার দুর্গা প্রতিমাতে মায়ের সাথে রয়েছে তার সন্তানরাও। পাড়ার পুজোর প্যান্ডেলে এখন এই দুর্গা পূজিত হওয়ার অপেক্ষা। তেজপাতা দিয়ে তৈরি অভিনব দুর্গা প্রতিমা, শুনতে অবাক লাগলেও এটি একেবারেই বাস্তব। শুধুমাত্র দেবী দুর্গা নয়, এক চালার প্রতিমায় রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। এমন অভিনব দুর্গা প্রতিমা দেখে অবাক সকলে, এমনকি পাড়ার প্যান্ডেলে স্থান পাচ্ছে এই দেবী প্রতিমা। নিশ্চয়ই ভাবছেন তো কোথায় তৈরি হচ্ছে, কেই বা তৈরি করছে এই প্রতিমা? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক। তেজপাতা দিয়ে এই অভিনব দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয় মাল্য মণ্ডল। এক চালার প্রতিমায় একই সঙ্গে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। অসুর বানানো হয়েছে এই তেজপাতা দিয়েই। তেজপাতায় তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে। পুজোর পর গিনিস বুকে পাঠাতে চান জয় মাল্য। জানা যায় সোনারপুর কলেজে ইতিহাসের অনার্স নিয়ে পড়ে জয় মাল্য। ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানোর নেশা ছিল তার। নিজের খেয়ালেই অনেক কিছু বানিয়েছে সে। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশুনো। হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গার প্রতিমা বানায় সে, যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয় মাল্য। এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে। এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয় মাল্য। প্রতি বছরের মতো এবছরও জয় মাল্যর তৈরি এই প্রতিমা পাড়ার প্যান্ডেলে পুজো করা হবে। জয়মাল্যর তৈরি তেজপাতা দিয়ে অভিনব দুর্গার প্রতিমা দেখে অবাক এলাকার মানুষ। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। জয়মাল্যর কাজে গর্বিত তার বাবা মা। আগামী দিনে জয়মাল্য আরো উন্নতি করুক, এটাই চাইছেন সকলে। এ বিষয়ে শিল্পী জয়মাল্য মণ্ডল বলেন, একেবারে দোরগোড়ায় শারদ উৎসব, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপরেই পাড়ার পুজো মণ্ডপে স্থান পাবে জয়মাল্যর তৈরি এই দেবী প্রতিমা। সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র, আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম। তো তখন সবাই, মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে, তো পরের বছর আবার বানাবি? তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি, তো তাই জন্যই বানানো। আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে, মানে পাড়ার মণ্ডপে। আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব। এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে, আর তারপরে আঠা, তারপরে স্ট্যাপলার দিয়ে। আর এর আগে আমি 2023-এ বানিয়েছিলাম দেশলাই কাঠি দুর্গা ঠাকুর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সোনারপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।